শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু আজ সপ্তমীর পুজো। নবপত্রিকা স্নান ঘিরে আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়ের ছবি আপনাদের দেখিয়েছি, আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো বেলুর মঠের ছবি। ইতিমধ্যেই সপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে এখানেও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলুর মঠ থেকে সরাসরি এই মুহূর্তে মহাসপ্তমীতে বেলুর মঠে দুর্গাপুজো, মা শারদা গঙ্গার ঘাট থেকে কলা বউকে স্নান করিয়ে নিয়ে আসার পর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু হয়েছে সপ্তমীর পুজো। সকালে বেলুর মঠের ছবি আপনাদের দেখিয়েছিলাম, নবপত্রিকা স্নানের ছবি। মা শারদা গঙ্গার ঘাট থেকে নবপত্রিকা প্রথমে স্নান হয়েছে। নবপত্রিকার অর্থ আমরা প্রত্যেকেই জানি, নটি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা একেবারেই নটি পাতা নয়, নটি উদ্ভিদ। আর তারপরেই এখানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এবং এই মুহূর্তে শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু হয়েছে সপ্তমীর পুজো। অন্যদিকে সকাল থেকেই পুজো দেখতে ভিড় জমান সেখানে ভক্তরা। আজ সপ্তমী, মহাসপ্তমীতে বেলুর মঠে দুর্গাপুজো আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। নবপত্রিকা স্নান ঘিরে আজ সকাল থেকেই মা শারদা গঙ্গার ঘাটেও উপচে পড়া ভিড় ছিল। বেলুর মঠ থেকে সরাসরি আপনাদের সেই ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম। মহারাজেরা একে একে প্রণাম করছেন সবাই। আজ মহাসপ্তমী, মহাসপ্তমীতে বেলুর মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.